সিরাজগঞ্জের শাহজাদপুরের যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 103তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। 17 মার্চ শুক্রবার সকালে শাহজাদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, শোভাযাত্রা, হামদাঁত প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা শহীদ স্মৃতি সম্মিলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আজাদ রহমান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি লিয়াকত সালমান, শাহজাদপুর সার্কেলের এএসপি হাসিবুল ইসলাম, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধা, শাহজাদপুর থানার অফিসার অপারেশন আব্দুল মজিদ প্রমুখ। এছাড়াও শাহজাদপুর উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও শাহজাদপুর পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনটি নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করে। জাতীয় শিশু দিবস হিসেবে কেন ঘোষণা করা হলো? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন আমরা যদি জীবনী পড়ি তাহলে আমরা দেখতে পাই যে একজন মানুষ ঠিক ছোটবেলা থেকে কিভাবে নেতৃত্ব দিতে হয়, কিভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয়, ন্যায়ের পক্ষে টিকাটাও তারা পাবে। তো একটি দেশের শিশুদেরকে সঠিক পথে পরিচালনার জন্য, তাদের সঠিক নেতৃত্ব প্রদানের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শের থেকে বড় আদর্শ আর কোনো কিছুই হতে পারে না। একজন নেতা যিনি সবাইকে সাথে নিয়ে এগিয়ে গেছেন, একজন নেতা যিনি অন্যায়ের প্রতিবাদ যখন করার প্রয়োজন ঠিক তখনই করেছেন, কিন্তু কাউকে কষ্ট না দিয়ে সঠিক উপায়ে। আমাদের যারা স্মার্ট বাংলাদেশের প্রতিনিধি আছে তারা শিখবেন, তারা ভদ্র হবেন, নম্র হবেন, কিন্তু অবশ্যই অন্যায়ের বিরুদ্ধে। এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 103তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শাহজাদপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক নেতাকর্মী, বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীগণ উপস্থিত ছিলেন। এম এ জাফর লিটন, উত্তর দিগন্ত নিউজ ডেস্ক।